আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। শনিবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং 8ই মে ওই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হবে নিম্নচাপ, আর তারই জেরে চলতে পারে প্রবল ঝড় বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী গত কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়, কোথাও ভারী কোথাও ঝিরঝিরে বৃষ্টি এবং শিলাবৃষ্টিও হয়েছে। আবার কোনো জায়গায় এক প্রান্তে বৃষ্টি হলেও অপর প্রান্তে বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু এই বৃষ্টিটা আর ঠিক কতদিন চলবে? বিচ্ছিন্নভাবে এই বৃষ্টির ফাঁকে ফাঁকে কি আবারও অসহ্য গরম পড়বে? এই প্রশ্ন এখন সকলে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে এবার যেটা জানা যাচ্ছে, আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, পরবর্তীকালে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। দর্শকদের আমরা আগেই জানিয়েছিলাম আগামী 4ঠা মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং 5 তারিখের পর আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। তবে সেই তাপমাত্রা 40 ডিগ্রিতে আর উঠবে না বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। 6ই মে শনিবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং 8 তারিখে ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে বলে জানালেন বিশিষ্ট আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি জানালেন আসুন দেখে নেওয়া যাক। সুপ্রাচীন নির্ভরযোগ্য চক্ষু চিকিৎসা কেন্দ্র মানেই আইসিপ, জয়নগর রথতলা। এখানে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চোখের সমস্ত রোগের চিকিৎসা করা হয়। পাবেন অত্যাধুনিক ডিজাইনের চশমার বিপুল সম্ভার। আইসিপ, জয়নগর রথতলা। ফোন 9434317006। 5 তারিখের পর থেকে আবার গ্র্যাজুয়ালি একটু করে বাড়বে, তবে 5 তারিখের পরে ইমিডিয়েটলি কলকাতায় অন্তত আরও 3-4 দিন বা 5 দিনের মধ্যে 40-এ পৌঁছানোর সম্ভাবনা প্রায় নেই। মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে ওই প্রথম 3 দিন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে লাইটনিং, দক্ষিণবঙ্গেও তাই, সব জায়গাতেই 3 আর 4, বিশেষ করে 3 তারিখে অ্যাক্টিভিটি একটু বেশি হওয়ার সম্ভাবনা। আর যেটা বললাম, 5-এর পর থেকে 6 থেকে মূলত ম্যাক্সিমাম টেম্পারেচার আবার ধীরে ধীরে একটু করে বাড়বে, কিন্তু কখনোই পরের 5 দিনের মধ্যে কলকাতার ক্ষেত্রে 40 ডিগ্রি পৌঁছবে না। 6 তারিখ নাগাদ সাউথ ইস্ট অথবা সাউথ সেন্ট্রাল বঙ্গোপসাগরের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। সেখান থেকে হয়তো 8 তারিখ অ্যারাউন্ড 8th সেই ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। কনস্ট্রাকশন বিশ্বস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ও ডেভেলপার আরএস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। সুন্দর আধুনিক ডিজাইনের 2D ও 3D বিল্ডিং প্ল্যান, এলিভেশন, স্ট্রাকচারাল প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইন, সয়েল টেস্ট, এস্টিমেট, সুপারভিশন ও এক্সিকিউশনের জন্য যোগাযোগ করুন আরএস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। জয়নগর, মজিলপুর পৌরসভা ও যে কোনো গ্রাম পঞ্চায়েতে পাবেন আমাদের পরিষেবা। অনলাইন বিল্ডিং প্ল্যানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আরএস কনস্ট্রাকশন। যোগাযোগ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার সিরাজুল হক। ফোন 8972051986 এবং 8145978290।
সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাবল্লভতলা অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টার সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691 সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাবল্লভতলা